আপনারা না জাগলে এই বর্গীরা এইভাবেই দেশ টুসে যাবে। আপনারা বুঝেন আজকের এই পরিস্থিতি, এই পরিস্থিতিকে আজকে বাংলাদেশে প্রথম সেই 1960-এর দশক থেকে চলে আসছে এই পরিস্থিতি। স্বাধীনতার নামে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আজকে আমরা কি সেই স্বাধীনতা আদৌ পেয়েছি? না। জনগণ যতদিন ঘুমিয়ে থাকবে বর্গীরা এইভাবে চুষেই খাবে। আগে আপনারা জনগণরা বুঝেন আমাদের এখন জাগার সময় হয়েছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে সমস্ত পত্রিকায় লেখালেখি হয়, আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন মন্ত্রী মিনিস্টার যারা আছেন আপনাদের টেবিলে কি সেই সকল পত্রিকা পৌঁছায়? আমার তো মনে হয় না পৌঁছায় না। দাম যদি বাড়ে 1 টাকা, আপনার সিন্ডিকেট, আপনার দলের সিন্ডিকেটের লোকজন দাম বাড়ায় দেয় আরো 2 টাকা। এই বাজার সিন্ডিকেট কি আমাদের তৈরি, সাধারণ জনগণের তৈরি? এই বাজার সিন্ডিকেট কাদের তৈরি? আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে, কিন্তু আমার দেশের জনগণ ঘুমিয়ে। অত্যন্ত দুঃখজনক, একটি প্রকল্প তৈরি করেন, প্রকল্প বাস্তবায়ন করতে যান, একটা বাজেট দেন, কিছুদিন পর সেই বাজেট আর হয় না, আবার নতুন বাজেট লাগে আপনাদের, আর কত কত ভাবে চুষে খাবেন, আর কত চুষে খাওয়ার পায়তারা আপনারা করবেন, এগুলো বন্ধ করেন। আমরা বুঝে গেছি আপনাদের দিয়ে হবে না, পারছেন না, আল্লাহ আল্লাহর দোহাই লাগে ছেড়ে দেন, দেশের মানুষের অন্তত চিন্তা করেন, অনেক করেছেন, ধন্যবাদ সবাইকে। রাজানুর সরকার, রাজানুরের সরকার, আপনারা প্রত্যেকেই জানেন 2000